আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লাহ সাল্লি সাল্লাম ধারাবাহিক দরসুল হাদিসের সাতাত্তর নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম দিনী ভাইসব আজকে আমরা আলোচনা করব শয়তান কখন অপমানিত হয় লাঞ্ছিত হয় অফদস্ত হয় হযরতে তলহা এবনে ওবায়দুল্লাহ এবনে কোরাইজ রাজিয়াল আল্লাহ তাল হাদিসের রাবি আর হাদিসখানা এসেছে ছয়শো আটাত্তর নম্বর হাদিস এবং একই সাথে হাদিসখানা মোয়াত্তা ইমাম মালিক এবং বাইহাকি শরীফেও রয়েছে نبي صلى الله عليه وسلم اشهد فرمان ما روي الشيطان يوما هو فيه أسقر ولا أدحر ولا أحقر ولا أغيظ منه في يوم عرفة وما ذاك إلا لما يرى فيه من تنزل الرحمة وتجاوز الله عن الذنوب العظام إلا ما رأى يوم بدر فإنه رأى جبريل عليه السلام يزع الملائكة আউ কামাকাল আল্লাহি নবী সাল্লাম নবী সাল্লাম ইরশাদ ফরমান যে আরাফাতের দিন আল্লাহ তাল আরাফাতের ময়দানে তার বান্দাদের বড় বড় গুণাগুলো মাফ করে দিচ্ছেন যে গুণাগুলি শয়তান ধোকা দিয়ে করিয়েছিল সেই গুণাগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন এটা দেখে শয়তান যতখানি লাঞ্ছিত অপমানিত ক্ষুব্ধ হয় একমাত্র বদর যুদ্ধের দিন ব্যতীত সে কোনোদিন অতখানি অপমানিত লাঞ্ছিত এবং ক্ষুব্ধ হয় না কারণ যুদ্ধে শয়তান সচক্ষ দেখেছিল যে জিবরা সাল্লাম কীভাবে ফেরেজ তাদেরকে যুদ্ধে নিয়োজিত করছেন আর যুদ্ধে শয়তান কিন্তু আবুজেহেল বাহিনীকে ইসলামের বিরুদ্ধে উস্কানি দিয়েছিল এবং তাদেরকে কুপরামর্শ দিয়ে যুদ্ধ করার ব্যাপারে শয়তান তাদেরকে উৎসাহিত করেছিল তো আজকে যখন শয়তান দেখল যে আমি যাদেরকে বড় বড় গুণা করাইছি আর তারা আরাফাতের ময়দানে এসেছে আর আল্লাহ তালা তাদের গুণাগুলি মাফ করে দিচ্ছে তখন শয়তান সবচাইতে বেশি অপমানিত লাঞ্ছিত অভদস্ত হয় প্রিয় ভাইসব শয়তান অপমানিত হোক শয়তান লাঞ্ছিত হোক শয়তান অভদস্ত হোক আল্লাহ তালা যেন আমাদেরকে শয়তানের খপ্পর থেকে শয়তানের দোকা থেকে হেফাজত করেন আচ্ছা সুরা ফাতির ছয় নম্বরে আয়াত আল্লাহ তালা কি বলছে দেখেন ইন্না শয়তান আলাকুম আদুগুন ফত্তাকি হু আদুয়ান ইন্ডামা ইয়াদু হেস বাহু কুনুমিন আসরাবি আসাই আল্লাহ আল্লাহ তালা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তানকে তোমরা শত্রু হিসাবে মনে করবে খবরদার শয়তানকে কোনো দিন বন্ধু মনে করবে না সে তো তার দলবল তার দলবলকে আহ্বান করে এজন্য যে যেন সে দলবল নিয়ে পুরা মানব জাতিকে যেন তারা জাহান্নামি বানিয়ে ছাড়তে পারে শয়তান তো চ্যালেঞ্জ দিয়েছে আদম সালামকে যে আমি যতকাল পৃথিবীতে থাকবো আমি কিন্তু আদমদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবো এই জন্য আল্লাহ তালা বলছেন লাড়ু খুতু আতির শয়তান ইনাহুল আকুম আদুব মোবিন খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বাইসঅপ শয়তান হলো দুই প্রকার মিনাল জিন এত অন্যাস একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান তো জিন শয়তানদেরকে তো আমরা দেখি না কিন্তু মানুষ শয়তানদেরকে আমরা দেখি জিন শয়তান এমন কিছু দোয়া আছে আমল আছে যেগুলি করলে জিন শয়তান ধোকা দিতে পারে না আর মানুষ শয়তান এত ভয়ঙ্কর যে মানুষ শয়তান কিন্তু চব্বিশ ঘন্টায় ধোকা দিতে থাকে এবং বর্তমানে তো মনে হয় যেন মানুষ শয়তানই সবচাইতে বড় ভয়ঙ্কর শয়তান জিন শয়তানও এত ভয়ঙ্কর অন্যায় পাপাচা করতে পারে না বর্তমানে যা মানুষ শয়তান করতেছে আল্লাহ তালা আমাদেরকে উভয় শয়তান থেকে হেফাজত করুন